আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন সবাই দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমরা এসেছি বক্তিয়ার ভাইয়ের তাহিরা এগ্রো ফার্মে ফার্মটির অবস্থান হচ্ছে সাবার বাজার থেকে পশ্চিম দিকে এক কিলোমিটার দূরে জায়গাটার নাম হচ্ছে পূর্ব বর্দাইল জিএম মসজিদের পাশে তো আজকে আমরা বক্তার ভাইয়ের সাথে কথা বলবো উনি ওনার এই ফার্মটা কতদিন আগে শুরু করেন এবং কতগুলো কোয়েল পাখি কতগুলো দেশি মুরগি এবং কুবুতর দিয়ে উনি ওনার এই যাত্রাটা শুরু করেন এবং আমরা বক্তার ভাইয়ের থেকে শুনবো যে এটা মূলত শুরু করার প্রথমে উনি কি কি বাধা সম্মুখীন হয়েছেন বা এটা লালন পালন করতে ওনার কী কী অসুবিধা হয়েছেন এবং নতুন যদি কোনো ভাই উদ্যোক্তা এই কোয়েল পাখির ফার্ম করতে চান তারা আসলে মূলত এটা কীভাবে শুরু করতে পারে কতগুলো কোয়েল পাখি দিয়ে শুরু করলে সে মোটামুটি একটা লাভবান পর্যায়ের মতো থাকবে এই ব্যাপারটা নিয়েও আমরা বক্তার ভাইয়ের সাথে কথা বলবো আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন ভাই কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আহমদুলিল্লাহ আচ্ছা আমরা যতটুকু জানি যে আপনি কোয়েল পাখি দেশি মুরগি এবং কুবুতর এই তিনটা মিলে আপনি আপনার এই খাবারটা যাত্রা শুরু হয় আসলে কতদিন আগে শুরু হয় এবং কতগুলো আপনার কোয়েল পাখি মুরগি বা কুকুতর দিয়ে আপনি এটা শুরু করেন আচ্ছা আমার ফার্মের বয়স একটু উঠলে এক বছরের মতো মানে এক বছর আগে আমি ফার্মে কাজ শুরু করছি এই সব ঠিকঠাক করে কাজ শুরু করতে করতে বেশ কয়েক মাস লাগছে হুম তো আমি প্রথমে দেশি মুরগি দিয়ে আনছিলাম মাত্র দশটার মতো দশটা দেশি মুরগি আনছিলাম সেটা ওই আমার এক মাধ্যমে জামালপুর থেকে আনেছিলাম সংগ্রহ করেছিলাম একদম পিওর দেশি ওইখান থেকে আবার ডিম ফুটিয়ে ডিম থেকে আমি নিজেই একদম প্রাকৃতিকভাবে ডিম থেকে মুরগি মানে মুরগি দিয়ে যে ডিমে তা দে যে বাচ্চা ফোটানোর পদ্ধতি সেই পদ্ধতিতে করতেছি দেশি মুরগিগুলো ইনকির ভিতরে ফোটাই না

বাজারে যে খোলা গম পাওয়া যায় ভুট্টা পাওয়া যায় তারপরে মুসুরির ডাল পাওয়া যায় এই প্রাকৃতিক খাবারগুলো আমি দেশি মুরগিকে খাওয়াই এছাড়া কোনো খাবার না দেশি মুরগিকে আমি কখনোই আপনার ওই যে ফিট জাতীয় খাবার খাওয়াই না আচ্ছা ঠিক আছে ওরা ঘুরে ঘেরে সারাদিন খায় এখানে দেওয়া থাকে কিছু ফিড ওখানে গেলে দেখতে পারবেন ওপেনে যখন ইচ্ছা হয় ওরা এসে নিয়ে খায় মানে আমি দেশি মুরগিটাকে একদম দেশি মুরগি যেভাবে পালে অন্য জায়গাতে গ্রামে যেভাবে পালা হয় সেম পদ্ধতিতে এখানে রাখতেছি এক্সট্রা কোনো খাবার এক্সট্রা কোনো খাবার ওদেরকে খাওয়াই না এটা যতদিন লাগে ওদের গ্রোথ হইতে ন্যাচারালি যেটা আসে মানে আমি দেশিটাকে চাই যে এটা মানে অর্গ্যানিক হেন হিসেবে এটা অর্গ্যানিকই থাকুক আমি এটার মধ্যে কোনো মানে কৃত্রিম উপায় ব্যবহার করি না এখন তো আপনি ডিমের জন্য এটা আমি ডিমের জন্য কি আমি এই ডিম থেকে বাচ্চা ফোটাচ্ছি মানে আমি চাচ্ছি যে আমি দেখতে চাচ্ছি যে আগামী এক বছরে আমার এই দেশি মুরগির থেকেই কতগুলো হয় আমি দেখতে চাচ্ছি আর কি ওরা ডিম পাচ্ছে ওরা ডিমে তা দিচ্ছে ওখান থেকে বাচ্চা ফুটতেছে বাচ্চা মুরগি দ্বারাই আমি বড় করতেছি মুরগি ওদের মা মুরগি বাচ্চাগুলোকে বড় করতেছে এইভাবে হচ্ছে আর কি এগুলো জাস্ট আমার একটা টার্গেট আমি এক বছর পরে দেখবো কতগুলো হচ্ছে হ্যাঁ হ্যাঁ এরপরে এরপরে মানে আমি অন্য কোনো প্ল্যান করা যায় কি না কবুতর আসলে কয়টা আছে কবুতর ভাই এটা জাস্ট পার্সোনালি শখ করে পালা এটা বাণিজ্যিক উদ্দেশ্য হলো এখানে আমার খুব বেশি হলে দশ বারো জোড়া কবুতর আছে এটা আমি যে রাখছি জাস্ট আমার দেখতে ভালো লাগে কবুতর মানে শখ করে শখ করে রাখছি আর কি হ্যাঁ তো ভাই এখন যদি আমরা আসি নিয়ে এটা তো আপনি শুরু এটা আমার বাণিজ্যিকভাবে প্ল্যান করা এটা কতদিন আগে শুরু করছে কোয়েলটা শুরু করছি আমি গত জুলাই থেকে গত জুলাই থেকে আমি দুইশো ষাটটা বাচ্চা কিনছিলাম বাচ্চা না ঠিক এক মাস বয়সী কোয়েল কিনছিলাম এটা হচ্ছে বারৈপাড়া থেকে সবুজ ভাই নামে একজন ভাই আছে আচ্ছা ওনার কাছ থেকে আমি ইলোনি আসছি এরপরে ওখানে আমার দুইশো ছিল দুশো বিশটার মতো ফিমেল ছিল আর চল্লিশ পঞ্চাশটার মতো মেল ছিল আর এই দিয়ে শুরু করছিলাম তখন ওই এই এই খাতাটাতে প্রথম আমি শুরু করি এইগুলো থেকে যখন ওই মানে ওইটাকে প্যারেন্ট হিসেবে রাখছিলাম ওইখান থেকে ডিম থেকে বাচ্চা আমি নিজেই বাচ্চা ফুটানোর কাজ করি মানে এক মাস বয়সে হ্যাঁ এক মাস বয়সে থাকাকালীন এটা তখন খাবারটা কীভাবে দিতেন মানে কী খাবার খাওয়াই আমি শৌধু ভাইয়ের কাছ থেকে শুনে আসছিলাম যে ভাই ওদেরকে কী খাওয়াইতে হবে হচ্ছে ইউটিউবে বা এই এই জাতীয় অনেক বইপত্র আছে পড়ালেখা করছি আমি আগে বলছি আপনার ভাবি ট্রেনিং নিয়ে আসছে যুবজন থেকে সে এটা দেখে আর হচ্ছে আমরা যখন এক মাস বয়সে আনি ওদের ডিমে আসা পর্যন্ত এটাকে অনেকে আপনার ব্রয়লার ফিট খাওয়ায় ব্রয়লার স্টার্টার খাওয়ায় আমি সবসময় সময় লেয়ার স্টার্টারটা খাওয়াই এখন আচ্ছা আমি মানে প্রথম থেকে হ্যাঁ প্রথম থেকে প্রথম কিছু আমি বলে স্টার্টার খাওয়াইতাম তাদের তাদের অনুযায়ী মানে তারা আমার সাজেস্ট করছিল ব্রয়লার খাওয়াবেন ডিম আসার রাখ পর্যন্ত কি সাজেস্ট করছিল এটা ওই সবুজ ভাইয়ের সাজেস্ট যাকে বাচ্চা নিয়ে গেলাম হ্যাঁ কিন্তু পরবর্তী অনেক জায়গায় যা জানতে বললাম যে যারা প্যান রিস্টক করে তাদের উচিত ব্রয়লারে না আগে একদম ডে ওয়ান থেকে লেয়ারে যাওয়া তাদের কি হয় আপনার গ্রোথ একটু কম আসলেও আপনার কোয়েলটা মানে সুস্থ সবল থাকে শক্ত থাকে আর কি ব্রয়লারে খাওয়ালে কি হয় আপনার চর্বিটা বেশি হয়ে যেতে পারে তখন কি হয় ডিমে ডিম পাড়াতে সমস্যা করে এখন আপনার কতগুলো কোয়েল পাখি আছে। এখন আনুমানিক বাইশশো তেইশশোর মতো হবে বাচ্চা চাচ্চা মিলে হ্যাঁ আমি আমি বলে রাখি আমার এখানে এখন আপাতত ইউজ করা হচ্ছে না এখানে এটা ওই জাস্ট শীতের জন্য আমি আপাতত বন্ধ রাখছি ফার্মের একটু কাজ করতেছি আমি এইটা ওই পল্লীবীত নূর মানিক ভাই আছে আপনারা সবাই জানেন মানিক ভাই পরিচিত তো ওনার ওখান থেকে আমি একটা আনছিলাম মেশিন সহ তো ওই ওই থেকে দেখে ওখানে যে কন্ট্রোলারগুলো ইউজ হয় তারপরে ওনাদের সাথে ওনার কাছে আলাপ আলোচনা বসি এটা কীভাবে কাজ করে জানছি ইউটিউবে দেখছি শিখছি এরপরে নিজে আমি দুটো মেশিন বানিয়ে নিছি একটা সেটারের জন্য একটা হ্যাচারের জন্য এই দুটো আপনি নিজে বানাইছেন নিজে বানাইছি বাসায় বসে বসে আমি কিন্তু প্রাইভেট জব করি সো অফিস থেকে ফিরে এরপরে বাসায় রাতের বেলা এগুলো বানাইতাম আর কি এটা জাস্ট একটা প্যাশনের কারণে বলতে পারেন যে আমার ইচ্ছা ছিল যে আমি এরকম কিছু একটা বানাবো বা করবো কারণ এই মেশিনগুলো আমি বাইরে কিনতে গেলে অনেক খরচ পরে কিন্তু আমি নিজে বানাই দেখছি যে না আমি কম খরচে বানাইতে পারতেছি এই মেশিনগুলো আপনি যখন একদম নতুন করে যখন নিজে বানাইছি এটার মধ্যে আসলে কি কি লাগছে বা খরচটা কেমন হয়েছে আমার এই মেশিনটা বানাইতে আমার মনে যতটুকু মনে আছে আমার চার হাজার টাকার মধ্যে খরচ হয়েছে চার থেকে পাঁচ টাকা না একটা মেশিনে দুইটা মিলে হয়তো বা কত সাত হাজার টাকার মতো উৎপাদন হয়েছে আমি এই যে যা দেখতেছেন কোয়েলের বাচ্চা সম্পূর্ণ করছি আমি হ্যাঁ আপনি নিজেই করছেন বাসায় করছি আমার আপনাদের ভাবি যে আছে মানে আমার ওয়াইফ যে আছে বাচ্চা ফুটানোর পর থেকে সে একদম সেটার হ্যাচার ব্রুডিং ওই আমি বাসাতেই রাখতাম এটা দশ পনেরো দিন পর্যন্ত ব্রুডিং করতাম আপনি এটা একটা মেশিন দেখতেছেন হ্যাঁ এটা নিয়ে আসছি আমি গত সপ্তাহে এখানে এটা সম্পূর্ণ উনি দেখতাম কারণ আমি তো বাসা করতে পারি না সারাদিন আমি অফিসে চলে যাই সকালে রাতে আসি তো এই এই টোটাল কাজটা উনি তদারকি করতো আর কি এবং এটাও মানে ভবিষ্যতে সেই করবে কারণ তার এই সম্পর্কে বেশ অভিজ্ঞতা হয়েছে এখন তো এইভাবেই এভাবেই আপনার আসলে হ্যাঁ এই পর্যন্ত আসছে জি জি আচ্ছা তো এখন যে ভাই আপনার যে কুইল পাখি যেগুলো আছে আপনার প্রথম দিন থেকে একদম দিন দেওয়া আট পর্যন্ত এটা সেটা কীভাবে করেন প্রথম দিন ধরেন যখন আপনার ডিম থেকে কোয়েলগুলো বের হয় তখন আমরা ওই কোয়েলগুলোকে ব্রুডারে আমরা হ্যাচারে রাখি মোটামুটি আট থেকে দশ ঘন্টার মতো হ্যাচারে রাখি হ্যাচার থেকে নিয়ে এরপরে আমরা এটা দিয়ে ওনারা ওরা মোটামুটি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা মতো করতে পারে এরপরে আমরা যখন ব্রুডারে নিয়ে যাই ব্রুডারে গিয়ে ওই আমি একটা ইউজ করি এটা হলো চিকটনিক এই চিকটনিকটা ওদেরকে খাইতে দিই সাথে ধরেন যে চিনির পানি বাসায় যদি গ্লুকোজ না থাকে গ্লুকোজ দেই ঠিক আছে এইগুলো মিক্স করে পানিটা ওদেরকে খাওয়ানো হয় এটা কয় কয়দিন মানে এটা দেন তিন দিন দেই কতক্ষণ পর থেকে ব্রুডারে নেওয়ার পরে আগে পানিগুলো চেক করে রাখা হয় আচ্ছা কারণ ব্রুডারে নিচ্ছি ওদেরকে আট থেকে দশ ঘন্টা পরে আচ্ছা আট থেকে দশ ঘন্টা পরে এই খাবারগুলো দেন তিন দিন জাস্ট পানি দেয় আর কি আর ওই যে লেয়ার স্টারটা যেটা আছে ওইটাকে বাসায় আবার একটু ম্যাশ করা হয় আচ্ছা একদম গুঁড়া গুঁড়ায় দেন ওটাকে খাইতে দেওয়া হয় এটা দিন চলে এইটা মোটামুটি আমি দশ দিন চালাই এই খাবারটা দশ দিন পর থেকে আর ম্যাশ করার প্রয়োজন পড়ে না তেমন একটা ওরা নিজেরা তখন একটু বড় হয় কুড়ে কুটে খেতে পারে আর কি চলে হ্যাঁ আমার লেয়ার স্টার্ট এই যেখানে দেখতেছেন এই সব স্টার্টার এবং আমি চিন্তা করছি যে আমি যেহেতু এটা এখন ই করতেছি আমি স্টক বাড়াচ্ছি আর কি আমি এখনো কোয়েল সেলে যাই নাই আমার এখন দুই হাজার কোয়েল হয়েছে আমার এটাকে মোটামুটি পাঁচ হাজার পর্যন্ত নেয়ার আগে টার্গেট মানে আমি পাঁচ হাজারের আগে একটা কোয়েলের স্টক বানাবো লেয়ারের জন্য আর কি কারণ ডিমে এখন প্রচুর চাহিদা আর কি এর সারা বছরই কম বেশি চাহিদা থাকে সো পাঁচ হাজার পর্যন্ত আমি নিজেই বোটিং করবো এরপরে যদি কেউ কোয়েল কিনতে চায় আমি তখন হ্যাচিং করে আমি কোয়েল বিক্রি করে আর কি কোয়েল তা দিতে পারবো হ্যাঁ কিনতে পারবো ডিম সাধারণত কত মাস পর থেকে দেওয়ার সঙ্গে কোয়েল অ্যাজ পার থিওরি কোয়েল পঁয়তাল্লিশ দিন পর থেকে ডিম পাওয়ার কথা মানে পঁয়তাল্লিশ দিন বয়স থেকে ডিম দেয় সচরাচর কিন্তু আমি এখনও পঁয়তাল্লিশ দিন পর থেকে ডিম পাই নাই আমি যেটা মানে সর্বনিম্ন পাইছি পঞ্চাশ দিন পর থেকে ডিম পাইছি কিছু কোয়েলে তো মোটামুটি পঞ্চান্ন ষাট দিন বয়স থেকে মোটামুটি একটা রেগুলার হয়ে চলে আসছে ডিমগুলো এখন কতগুলো করে ডিম পাচ্ছে টোটাল আটশো কোয়েল থেকে আমি চারশো পাঁচশো ডিম পাচ্ছি আর কি পার্সেন্টেজ হিসেবে অনেক কম যদিও এটা অনেক ইম্প্রুভ হওয়ার কথা তো আমি এটা নিয়ে অলরেডি মানে কাজ করতেছি দেখতেছি কী কারণে হচ্ছে কারণ আমি এখনও অ্যাজ এ লার্নার আমি লার্নিং স্টেজে আছি এখনও দেখতেছি কারণ এটা আসলে শিখার কোনো শেষ নাই এই ডিমগুলো এখন আপনি এটা বিক্রি করতেছেন কীভাবে ডিমগুলো আমার এখানে যে প্লেয়ার ডিমগুলো হচ্ছে এগুলো আসলে ফার্ম ফার্মে থেকে বিক্রি হয়ে যায় কারণ আশেপাশে অনেক অনেকেই জানে এখানে কোয়েলে ফার্ম আছে তো ওরা দেখে গেছে ফার্মে সে ডিমগুলো কিনে নিয়ে যায় ডিম কম থাকে কারণ মানে আমার প্রোডাকশন তো এক অনেক বেশি না যদিও আবার দেখা গেছে আমার ওই পরিচিত দোকান আছে কোয়েলের ডিম দ্বারা বিক্রি করে ডিমের দোকান তো ওনাকে ফোন করলে ওই আমার এখানে এক চাচা আছে ফার্মে তো উনি ডিমগুলো দিয়ে আসে তো বিক্রি নিয়ে সমস্যা আছে তারা এটা আপনি ডিমগুলো নিয়ে যায় এখান থেকে হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমাম টাইম তাই হয় তো খাবারটা আসলে খরচটা কেমন যায় আপনার এবং খাবার মেনুতে কী কী থাকে খাবারগুলো আমি লেয়ার খাওয়াচ্ছি কোয়েলকে এবং এটা ডে থেকে শুরু করছি এবং আজীবন লেয়ার স্টার্টারই চলবে আর কি আচ্ছা এর মধ্যে আমি সাথে কিছু পাথর দিই ভিয়েতনামি পাথর বলে ওই যে লাইম স্টোন বলে সাদা পাথরগুলো এইটা খাবারের সাথে গুলো আমি দিই বস্তাতে আমি তিন চার কেজি পঞ্চাশ কেজি বস্তার সাথে তিন কেজির মতো আমি মিক্সার করে দিই আর কি সো আর এই লেয়ারটাই আমি খাওয়াই অন্য কোনো খাবার দিই না প্রতিদিন কত গ্রাম করে দিতে হয় কোনো বাধ্যতামূলক আছে কি না থিওরি অনুযায়ী বলে যে চব্বিশ থেকে পঁচিশ গ্রাম খাবার একটা কোয়েল খায় প্রতিদিন প্রতিদিন তো এরকমই আমি ওই অনুযায়ী হিসাব করে তিনবেলা খাবার দিই আর কি খাবারের খরচটা আপনি কেমন যাচ্ছে খাবারের খরচ আমার মানে বেশ বেশ যাচ্ছে আর কি কারণ এখনও তো দেখা গেছে আমার এখন ইনভেস্টিয়াল মানে ইনভেস্টমেন্ট পিরিয়ড চলতেছে সো এই ইনভেস্টমেন্ট পিরিয়ডে আমি আর খরচটা বেশি হচ্ছে ইনকামটা কম হচ্ছে কারণ আমি এখনও ইনকাম নিয়ে হিসাবে হিসাবে যাইনি আর কি কারণ আমার এখনও ওই বেশ প্যারেন্ট স্টক আছে আমি এখনো হ্যাচিং এ আসি তো হ্যাচিং অবস্থা তো আর আমি এখনো সেলিং পয়েন্টে যাই সেলিং এ যাচ্ছি না তো আমি খরচটা এখন চিন্তা করছি যে মোটামুটি মাস পরে গিয়ে যে আমার এখন আমি বিক্রি করতে পারতেছি কিনা ডিম কত করতে পারতেছি হিসাবটা পরে করবো আরকি এখনো আমি হিসাব করি নাই মোটামুটি প্রাথমিক অবস্থা যেটা ধারণাগুলো যেটা বোঝা যাচ্ছে যে আপনার ডিমে যতটা মানে পাখি যতটা ডিম প্রোডাকশন দিচ্ছে বা আপনার সেল হচ্ছে তার থেকে খাবারের আপনার খরচ বেশি হচ্ছে হ্যাঁ এখন বেশি হচ্ছে খরচ আচ্ছা তো ভাই আপনার কুইল পাখি যখন রোগ আক্রান্ত হয় রোগটা সাধারণত কি কি রোগে কুইল পাখি আক্রান্ত হয় এবং আপনারা কীভাবে বুঝতে পারেন আসলে কোয়েলে রোগ বেলায় খুবই কম আচ্ছা এমনিতে খুব কম শুধু ম্যাক্সিমাম এই যে এটা হয় ওটা ঠান্ডার একটা সমস্যা আছে আচ্ছা তো ঠান্ডার সমস্যা হলে মোটামুটি বোঝা যায় যে আপনার নাকের পাখি দিয়ে ফুলে যায় মানে ওদের আসলে তো আমরা মোটামুটি প্রতিদিনই খেয়াল রাখি যে এরকম কোনো সিনড্রম দেখা যাচ্ছে কি না ওদের মধ্যে তো এছাড়াও নিয়মিতভাবে দেখা গেছে ঠান্ডার ওষুধগুলো আমি খাওয়াই ওদেরকে এক মাসের মধ্যে মোটামুটি চার পাঁচ দিন ঠান্ডার ওষুধগুলো থাকে যাতে মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর তো অসুস্থ হওয়ার আগে আমি খেয়াল রাখি যাতে অসুস্থ না হয় মোটামুটি আলাদা মতে আমার কোয়েলের অসুস্থতা আমি এখনও ধরেন এই গত জুলাই থেকে নিয়ে এখন তো ডিসেম্বর চলতেছে এই চার মাসে আমি খুব একটা সমস্যা পাইনি এখন পর্যন্ত ভ্যাকসিন দিতে হয় না কোয়েলকে আসলে ভ্যাকসিনটা অনেকেই দেয় অনেকেই দেয় না আমিও প্রথম অবস্থা দিতাম বাচ্চা কোয়েলকে ভ্যাকসিন দিতাম আমি মূলত আপনার ক্ষেতের যেটাকে বলে হ্যাঁ নিউ ক্যাসেল নিউ ক্যাসেলের সাথে আরেকটা ইয়ে আছে ভ্যাকসিন আছে তো এই দুটো মিলাই আমি দিতাম তো এখন দিচ্ছি না কারণ মানে এটা ভ্যাকসিন লাগে না আমি দেখতেছি আসলে মানে আপনি আপনি মনে করতেছেন যে কোনো ভ্যাকসিনই লাগে ভ্যাকসিন পাখি না কারণ কি ভ্যাকসিনটা মূলত রোগ বালাইয়ের কারণে তো লাগে তো আমার ফার্মে আপনি দেখছেন যে বায়ো বায়োসিকিউরিটি বেশ মেনটেন করা হয় লোকজন ঢুকতে দেওয়া হয় না ফার্মে এখানে তো লোকজন ঢুকতে না দেওয়ার কারণে রোগ বালাই এমনিতেই অনেক কম হয় আর বায়োসিকিউরিটি বেশ মানে ভালোভাবে মেনটেন করতে পারলে আপনার ওষুধপত্র কম লাগে তখন তো এটা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা তো বেশ ভালো আমি চাচ্ছি কোয়েল পাখির একটা ভালো স্টক করতে আমি বললাম যে আমার আপাতত টার্গেট আছে পাঁচ হাজার পাঁচ হাজার করার পাঁচ হাজার করার পরে আমি আবার টার্গেট নিব যে আরও কত করা যায় পাঁচ থেকে সাত দশ ভাই দেখা গেছে এটা ডিমেরও ভালো চাহিদা ডিমও পুষ্টিকর আবার কোয়েল পাখির মাংসটা খুব মজা খাইছে সো চলবে আমি যতদিন আছি ভবিষ্যতে তার ভবিষ্যৎ বড় করবে তাদের যারা নতুন উদ্যোগটা আছে যারা নতুনভাবে কিছু করতে চায় তাদের জন্য আপনার কোনো পরামর্শ থাকবে না যদি কেউ কোয়েল পাখি দিয়ে শুরু করতে চায় সে কতগুলো কোয়েল দিয়ে শুরু করলে মোটামুটি কিভাবে লালন পালন করলে আপনার যে ঘরটা কত মানে কত শীত একটা ঘর করতে হবে কতগুলো কয়েল পাখির জন্য একটু একটু বিস্তারিত বলতেন তো ফার্ম করার আগে যেটা আমি বলবো যে সে ফার্ম আসলে করবে কিনা সেটা তাকে ডিসিশন নিতে হবে কারণ মানে ফার্ম শুধু করার জন্য ফার্ম করা যায় না অন্য অন্য দোকানের মতো এটা না এটার মধ্যে মানে ফার্ম করতে হলে এই ফার্মের বলে এটা ভালোবাসা থাকতে হবে হান্ড্রেড পারসেন্ট মানে সে যদি পাখিকে ভালোবাসতে না পারে এই যে পাখি দুর্গন্ধ সহ্য না করতে পারে এগুলোর কোনো দেখাশোনা করতে না পারে সে ফার্ম করতে পারবে না সো আমি বলবো যে কেউ যদি ফার্ম করতে চায় তার আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমি ফার্মটা করবো মানে মন থেকে করতে হবে মন থেকে করতে হবে এটা দেন হচ্ছে গিয়ে তার এই ফার্মিং করার আগে ট্রেনিং নিতে হবে তাকে ট্রেনিং ছাড়া তার কোনো কাজ করার পরে ভ্রমণে আপনার প্রতি মাসে একটা করে ব্যাচ ট্রেনিং করায় সে এখন যদি সিরিয়াল দিয়ে আসে ওখানে একটা সিরিয়ালের ব্যাপার আছে হয়তো এই মাসে না হলে পরের মাসে তার হবে ডাকবে ডাকে বা দেখা গেছে অনেক কোয়েল খামারি আছে যারা অভিজ্ঞ তাদের সাথে সে পরামর্শ করতে পারে তাদের সাথে দেখাশোনা করতে পারে শুরু করার আগে তাকে মিনিমাম একটা নলেজ নিয়ে আসতে হবে যে এটা আসলে কি হয় এটা রোগ কেমন খাবার কীভাবে দিতে হয় কখন দিতে হয় ডিম কখন আসে পুরো আসা উচিত মানে এটা মানে কিনে আনলো খাঁচা পাঁচশো কোয়েল কিনে আনলো আনার পরে রোগ বালাই হয়েছে দৌড়াদৌড়ি করবো হ্যাঁ আমি এটা বুঝতেছে না এইটা বুঝতেছে না এরকম করার চাইতে ওনার উচিত তাকে কোথাও গিয়ে দেখা যা না ডেন ডিসিশন নিয়ে আজ আমি শুরু করবো কিনা আর কেউ যদি শুরু করতে চায় অ্যাজ এ মানে অ্যাজ এ ব্র্যান্ড নিউ মানে একজন নিউ কামার হিসেবে আমি কাউকে বলবো যে সে প্রথমে একশো কোয়েল পালে একশো কোয়েল যদি সে একমাস পালে সে কোয়েলের ন্যাচার বুঝতে পারবে কি দিতে হবে ঠান্ডা লাগতেছে কিনা তখন একশো কোয়েলকে সে দেখতে পারবে ভালো ভালোবে ডিম কখন আসতেছে সে এক মাস বয়সে তার কোয়েল কিনে নিয়ে আসা উচিত কারণ একটা কোয়েল এক জায়গা থেকে আরেক জায়গা ট্রান্সপোর্ট করলে দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ দিন পরে ডিম দেয় দশ দিন দিন এমনিতে ডিম দেয় না তখন এক মাস হওয়ার আগে কিন্তু এক মাস বয়স না মোটামুটি একটা এজে নিয়ে আসা উচিত কারণ তাদের তাহলে হ্যাচিং করতে হবে ব্রুডিং করতে হবে তো সে তো সেটা হ্যাচিং না সরি ব্রুডিং করতে হবে প্রাথমিক অবস্থা তার একটা ঝামেলা ঝামেলা হয়ে যাবে কারণ সে তো ওইটা সম্পর্কে সে অভিজ্ঞ না তো প্রথমে যদি তিরিশ এক মাস বয়সে কোয়েল নিয়ে আসে সে এটাকে লালন পালন করলো আরো এক মাস করলো তখন একটা কোয়েল ডিমে চলে আসবে মানে সে তখন বুঝতে পারবে আসলে সে কি কোয়েল করতে চায় কি চায় না তার সে মন থেকে অ্যান্সার পাবে যে সে কি ফার্মিং করবে কি করবে না দেন তার উচিত সে যদি হ্যাচিং করতে চায় হ্যাচিং সম্পর্কে ভালো করে জানতে হবে অথবা যদি সে যদি চায় না আমি শুধু কোয়েল পালন করব ডিম বিক্রি করবো বা মাংস বিক্রি করবো সে আশেপাশে অনেক ফার্ম আছে কোয়েল এখন অনেক ফার্ম আছে যে কোনো একটা ফার্মের থেকে নিয়ে সে কোয়েল আনতে পারে আচ্ছা এবং খাঁচা বানায় খাঁচা বানায় সেখানে পালন করতে পারে তার মানে হচ্ছে নতুন যদি কোনো উদ্যোক্তা ভাই কোয়েল পাখি সাম পালন খামার করতে চায় সেক্ষেত্রে প্রাথমিক অবস্থা একশো কোয়েল পাখি একশো পিস করে সে দেখুক আচ্ছা তার একটা আইডিয়া হয় আমি বলবো না যে সে পাঁচশো পিস কিনে দেখুক কারণ আমার বাসাতে আমি কোয়েল আমি তাহলে আপনাকে ইন্টারেস্টিং নিউ বলি আমি আড়াইশো পিস কোয়েল কেনার আগে আমার বাসাতে চার পিস কোয়েল ছিল আচ্ছা বারান্দাতে তো এই চার পিস কোয়েল থেকে আমার মোটামুটি চারোটায় ফিমেল থাকার কারণে দুইটা বা তিনটে করে ডিম পাইতাম প্রতিদিন বাসায় বারান্দা বারান্দাতে হ্যাঁ এটা আমার ওই ওয়াইফ একদিন শখ করে চারটা কোয়েল কিনে নিয়ে আসছিলো একদার থেকে তো আনার পরে আমরা দেখলাম যে বা বেশ ভালো হইতো চারটা থেকে মাঝে মধ্যে তিনটা ডিমও পাইতেছি প্রতিদিন তো ওইটা মোটামুটি চার থেকে পাঁচ মাস ছিল বাসাতে কোয়েলটা এরপরে ওইগুলো দেখার পরে আমাদের আমার আমার ওয়াইফে আমাকে ই করলো ইনসিস্ট করলো যে এই কোয়েলটা নিয়ে তুমি কাজ করতে পারো এটা বেশ ভালো আর এই চার মাসে বাসাতে ছিল ওরে কোনো ওষুধও নেই আমরা কোনো রোগ বালাইও হয় নাই তার মানে আপনি ভাবির পরামর্শে আপনার এই মূলত তার পরামর্শে কোয়েল দিয়ে শুরু করা এটা সত্য কথা কারণ সেই আইডিয়াটা আমার মাথায় প্রথমে দিছে কারণ আমার প্রথমে আইডিয়া ছিল আমি ফার্মিং করার সময় আমার আইডিয়া ছিল আমি এটা ই করবো ছাগলের ফার্ম করবো আর কি এখনও ছাগলের ফার্ম করার প্ল্যান আছে জায়গা আছে আপনি দেখছেন এখানে প্রচুর জায়গা আছে এখনও তো যেহেতু একটা একটা করতেছি এটা একটা পর্যায়ে নিয়ে যাওয়ার পরে আমি ওই ওই ফার্মিংয়ে হাত দেবো আর কি মানে একসাথে আমি সবগুলো শুরু করতে যাচ্ছি না কারণ আমি পারবো না কারণ আমি যদি থাকি না সবসময় এখানে আমি আসি সপ্তাহে একদিন বা রাতের বেলা অফিস থেকে ফিরে আসি এই কারণে এখন কনসেনট্রেশন করলে দিই আর কি আচ্ছা ভাই ভালো থাকবেন আপনি জি ইউ